সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই রাজু টিভি পিজন টিভির পক্ষ থেকে স্বাগতম। যারা রাজু পিজন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি এখন চলে এসেছি গাবতলি গরুর হাটে। এ হাটে কী কী ধরনের বিদেশি এবং দেশি গরু উঠেছে এবং মহিষ উঠেছে এগুলার দরদাম সম্পর্কে আপনাদের ধারণা দেব। আর কত দাম, দাঁত কত, কয় দাঁতের গরু এগুলো দেখানোর চেষ্টা করব। অবশ্যই আমার ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে আপনি মূল্যবান মতামতটি জানাবেন। আর কী কী ধরনের পশু পাখি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। ঈদের কুরবানি দেওয়ার মতন গরু সবগুলো আপনি কুরবানি দেওয়ার মতন গরু আপনাদের দেখাবো। এখন থেকেই আপনারা কুরবানি ঈদের সামনে এর জন্য দেখেন অনেক বড় বড় সাইজের গরু উঠছে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম সাদ্দাম ভাই। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি চলে এসেছি গাবতলি হাটে সাদ্দাম ভাইয়ের বিদেশি, এটা কি জাতের গরু ভাই? এগুলা ইন্ডিয়ান বলদ ভাই। ইন্ডিয়ান বলদ, ইন্ডিয়ান বলদ। এগুলা দাম কেমন এবং কত মন ওজন এবং বয়স কেমন এগুলা আপনাদের ধারণা দেব। আচ্ছা, প্রথমে দেখতে পাচ্ছি এটা এটা ইন্ডিয়ান না ভাই? ইন্ডিয়ান বলদ, এগুলা সবগুলো সাদাগুলো ইন্ডিয়ান বলদ। আচ্ছা, এটার বয়স কেমন হবে ভাই? বয়স কত? 2-2.5 বছর, মানে লয় আসে একবার লেট মানে পালা হয় আর কি। ও আচ্ছা, আপনি জানার মতে কয় দাঁতের এটা? এটা হলো 4-6 দাঁত এরকম আছে। ও চার বয়স, ফুল বয়স, আর 4 কিংবা 6 দাঁত এরকম হবে না? আচ্ছা, তা এটার দাম চাইতেন কত ভাই? দেন 6 লাখ দেন। এটার দাম চাইতেছে 6 লাখ। অবশ্যই ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনারা আলোচনা সাপেক্ষে ক্রয় করতে পারবেন। এই দেখেন গরুটা অনেক বিশাল, বিগ সাইজের দেখতে পাচ্ছেন। এটা আনুমানিক কত মন ওজন হবে, গরুগ্রস্ত হবে ভাই? 600 কেজি। 600 কেজির মতন না? 600 কেজির মতন এটা ই হবে দেখতে পাচ্ছেন। তো জুম করে দেখানোর চেষ্টা করি। আচ্ছা ভাই, সামনে একটু আর একটু দেখান। এই যে আর একটা আছে এটা দেখতে পাচ্ছি, এগুলা সব একই না? সাইজ সব এগুলা একই হবে দেখতে পাচ্ছেন, অনেক বিগ সাইজের। এগুলা সব 6 লাখ টাকার মতন দাম চাওয়া হয়েছে। আলোচনা সাপেক্ষে কিছু কমানো হবে। অবশ্যই ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনারা আলোচনা সাপেক্ষে দামাদামি করতে পারবেন। দেখতে পাচ্ছি মাশাআল্লাহ। ভাই জানো যে মহিষ ওগুলো কি আপনার? মহিষ আপনার না? আচ্ছা, আচ্ছা ভাই, এই যে মহিষটা এটার দাম চাইতেন কত ভাই? এটার দাম চাইতেছে 8 লক্ষ টাকা। এটা গোস কেমন হবে ভাই, কত মন হবে? না হলো তো 800 কেজি হবে। 800 কেজির মতন গোস হবে দেখতে পাচ্ছেন। অবশ্যই ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে আপনি মূল্যবান মতামতটি জানাবেন। দেখতে পাচ্ছেন এটার দাম চাইতেছে 8 লক্ষ টাকা। এটা 100 কেজির মতন গোস হবে। আর ভাই এগুলা প্রত্যেকটা কি এরকমই হবে না? 900, 1000, 1200 এরকম না? আচ্ছা, গাবতলি হাটে আসলে ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে ক্রয় করতে পারবেন। আচ্ছা ভাই, আপনার ফোন নাম্বারটা বলেন। 017-0157-154-353-353। লাস্ট 91। আচ্ছা, ভাইয়ের নামটা জানো কি? আচ্ছা সাদ্দাম ভাই, ধন্যবাদ। সাদ্দাম ভাই, দেশে বাড়ি কোন জায়গা? আচ্ছা আচ্ছা ভাই, কথা শুনে ভালো লাগলো আর সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। গাবতলি হাটে আসলে ভাইয়ের যে ইন্ডিয়ান বলদগুলা গরু আর হচ্ছে মহিষ এগুলা ক্রয় করতে পারবেন। আচ্ছা ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? ভালো ভাই। আচ্ছা, গাবতলি হাটে কি কি ধরনের গরু আছেন এগুলো আমাদের একটু দেখান, ঠিক আছে? গাবতলি হাটে তো ভাই বড় বড় কষাই গরু বেশি চলে, বুঝলেন? কুরবানির জন্য, কুরবানির জন্য কোন কোন জন্য গরু চলবে আর দেরি আছে?
আচ্ছা, এগুলা কষার জন্য না? কষার জন্য। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমাদের একটু এই যে প্রথমে দেখতে পাচ্ছি একটা গরু, এটা কয় জাতের গরু? এটি ভাই এখনো দাঁতে নেই। এগুলো দাঁতে নাই না? আচ্ছা, এটার দাম তো জানেন কত টাকা? এটির দাম আপনার এটি 1,15,000 বেশি করে 1,15,000 টাকা দাম চাওয়া দিছে না? বেশিছি 1,15,000। এটা কষাই নাম্বার তো দি গেছে। ও, বেচা হয়ে গেছে এটা না? 1,15,000 টাকা এটা নেওয়া হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তারপরে যে এখানে দেখতে পাচ্ছি এটা ছোট গরু। আচ্ছা, এটা কি কুরবানির উপযুক্ত না তো এটা না? হ্যাঁ, কুরবানির উপযুক্ত। উপযুক্ত উপযুক্ত। আচ্ছা, এটার দাম চাইছেন কত টাকা? এটির দাম ভাই দাম চা দাম হলো 65। দাম চাওয়া দিয়েছে 65,000 টাকা। আচ্ছা, আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে। আচ্ছা, আপনি ফোন নাম্বারটা দিয়ে দেবো, অবশ্যই আপনি যোগাযোগ করে কিনতে পারবেন। আচ্ছা আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি এটা সাদা। আচ্ছা, এটার দাম চাইছেন কত টাকা? এটির দাম চাচ্ছি ভাই 43,500। এটার দাম চাচ্ছে 43,500 টাকা। এটা কয় দাঁতের? এটা দাঁতে নেই এখনো। এখনো দাঁতে নেই না? এটি কষার জন্য। ও, কষার জন্য। আচ্ছা, তারপরে এই যে দেখতে পাচ্ছি আর একটা সাদা কালার গরু, এটা কি কয় দাঁতের? এটা এটা দুই দাঁত ভাই। এটা দুই দাঁতের। আচ্ছা, এটা দুই দাঁতের দেখতে পাচ্ছেন। আপনারা গাবতলি হাটে আসলে এই ধরনের গরু ক্রয় করতে পারবেন। এটা বয়স কেমন এটার? দুই দাঁত ভাই। দুই দাঁত না? আচ্ছা, এটার দাম চাইছেন কত? এটির দাম চাওয়া দাম আপনার 86-87, আপনার বিক্রি হবে 83-84 এরকম। আচ্ছা, কয় মন মাংস হতে পারে এটার? এটি 3 মন 10 কেজি মাংস হবে। 3 মন 10 কেজির মতন হবে, এক জায়গাতে 3.5 মন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আর এই যে পাশে আর একটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু? এটা অস্ট্রেলিয়া গরু। অস্ট্রেলিয়া। আচ্ছা, এটার দাম চাইছেন কত টাকা? এটা আপনার 95। এটার দাম চাইছে 95,000 টাকা। এটার কয় জাতের হবে? এটা দুই দাঁত। এটা দুই দাঁত। আচ্ছা আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি এটা কয় জাতের? এটা ভাই দুই দাঁত। এটার দাম চাইছেন কত? এটির দাম চাওয়া দাম 1,15,000, এখন 10,000 ছাড়বে। 1,10,000 হলে ছাড়বে। অবশ্যই ওনার ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনারা যোগাযোগের মাধ্যমে ক্রয় করতে পারবেন। আচ্ছা, তারপরে যে মহিষ কি আপনার? মহিষ ওনা অন্যজনের না? আচ্ছা, এই যে শেষা গরু, এটা এটার দাম চাইছেন কত? 1,05,000 টাকা দাম চাওয়া হয়েছে। এটার দাম চাইছে 1,05,000 টাকা। আচ্ছা, এটা কয় জাতের? এটা এটা দুই দাঁত। এটাও দুই দাঁত হবে। আচ্ছা, মাংস কয় মন হতে পারে? মাংস হবে 150 কেজি। 150 কেজির মতন মাংস হবে। আচ্ছা, আপনি ফোন নাম্বারটা বলেন। 01834 3333 3 3 3 5 3 8 5 3 8। আচ্ছা, আপনার ঠিকানা কোন জায়গা? রাজশাহী। আচ্ছা, আপনি দিনটা 24 ঘন্টা তো গাবতলি হাটেই থাকেন না? গাবতলি হাটে দিনটা 24 ঘন্টায় বাইরে পাওয়া যাবো। আপনারা অবশ্যই যোগাযোগের মাধ্যমে গরু ক্রয় করতে পারবেন। আচ্ছা, এই এই কয় নাম্বার গলি এটা বলে? 3 সেট। এটা 3 সেট গলি না? আচ্ছা আচ্ছা, 3 সেট গলি। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ।